স্বামী বিবেকানন্দের দর্শনে রাজযোগ একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করে আছে। রাজযোগ সমগ্র মানবজাতিকে শিক্ষা দেয় যে জ্ঞান ও শক্তির অনন্ত সমুদ্র আমাদের ভিতরেই রয়েছে। সমস্ত অভাব ও বাসনা যেমন মানুষের অন্তরেই রয়েছে, তেমনি মানুষের ভিতরেই ওই অভাব দূর করার শক্তিও রয়েছে। যখন যেখানে কোনো বাসনা, অভাব বা প্রার্থনা পূর্ণ হয়, তখনই বুঝতে হবে ওই অনন্ত শক্তিভাণ্ডার থেকেই এসব প্রার্থনা পূর্ণ হচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্রেই, তা সে ঈশ্বর সাধনাই হোক বা মানব জাতির বেঁচে থাকার লড়াইয়ের ক্ষেত্রেই হোক, সফলতার সহজ সরল পথ দেখানোর উদ্দেশ্যে রাজযোগে বলা একটি ছোট্ট গল্প আজ আপনাদের জন্য। নারদ নামে এক মহান দেবর্ষি ছিলেন। যেমন মানুষের মধ্যে ঋষি অর্থাৎ বড় বড় যোগী থাকেন, সেরকম দেবতাদের মধ্যেও বড় বড় যোগী আছেন। নারদ সেরকম একজন মহাযোগী ছিলেন। তিনি সব জায়গায় ভ্রমণ করে বেড়াতেন। একদিন তিনি এক বনের মধ্যে দিয়ে যেতে যেতে সেখানে দেখলেন একজন লোক ধ্যান করছেন। তিনি এত গভীরভাবে ধ্যান করছেন, এত দীর্ঘকাল একাসনে উপবিষ্ট হয়ে আছেন যে তার চারিদিকে প্রকাণ্ড উইপকার ঢিপি তৈরি হয়ে গিয়েছে। তিনি নারদকে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? নারদ উত্তর দিল, বৈকুণ্ঠে যাচ্ছি। তখন তিনি বললেন, ভগবানকে জিজ্ঞাসা করবেন তিনি আমাকে কবে কৃপা করবেন, কবে আমি মুক্তি লাভ করব। আরও কিছু দূর যেতে যেতে নারদ আর একটি লোককে দেখলেন। সেই ব্যক্তি লম্পঝম্প করে নাচ গান করছিলেন। তিনিও জিজ্ঞাসা করলেন, ও নারদ কোথায় চলেছ? তার কণ্ঠস্বর ও ভাবভঙ্গি পাগলের মতো। নারদ তাঁকেও বললেন, স্বর্গে যাচ্ছি। তিনি বললেন, তাহলে ভগবানকে জিজ্ঞাসা করবেন আমি কবে মুক্ত হব। নারদ চলে গেলেন। কালক্রমে নারদ আবার সেই পথে ফেরার সময় উইপোকার ঢিপির মধ্যে ধ্যানস্থ সেই যোগীকে দেখতে পেলেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, দেবর্ষি আপনি কি আমার কথা ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ নিশ্চয় জিজ্ঞাসা করেছিলাম। তিনি কি বললেন? নারদ উত্তর দিলেন, ভগবান বললেন মুক্তি পেতে তোমার আরও 4 জন্ম লাগবে। তখন সে ব্যক্তি বিলাপ করে আর্তনাদ করতে লাগলেন, আমি এত ধ্যান করছি যে আমার চারদিকে উইপোকার ঢিপি হয়ে গিয়েছে, এখনও আমার 4 জন্ম অবশিষ্ট। নারদ তখন অন্য ব্যক্তির কাছে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমার কথা কি জিজ্ঞাসা করেছিলেন? নারদ বলল, হ্যাঁ, এই তোমার সামনে যে তেঁতুল গাছ দেখছ, এই গাছে যত পাতা আছে তোমাকে ততবার জন্মগ্রহণ করতে হবে, তবে তুমি মুক্তি লাভ করবে। এই কথা শুনে তিনি আনন্দে নাচতে লাগলেন। বললেন, এত অল্প সময়ে মুক্তি লাভ করব? ভগবান নিজের মুখে বলেছেন আমার মুক্তি হবে। তিনি আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলেন। তখন এক দৈব বাণী হল, বৎস তুমি এই মুহূর্তে মুক্তি লাভ করবে। সেই ব্যক্তি এরকম অধ্যবসায় সম্পন্ন ছিল বলেই তার ওই পুরস্কার লাভ হল। সে ব্যক্তি বহু জন্ম সাধন করতে প্রস্তুত ছিল, কিছুই তাকে নিরুদ্যম করতে পারেনি, কিন্তু ওই প্রথম ব্যক্তি 4 জন্মকেই বড় বেশি মনে করেছিল। যে ব্যক্তি মুক্তির জন্য শত শত যুগ অপেক্ষা করতে প্রস্তুত ছিল, তার মতো অর্ধবসায় সম্পন্ন হলে উচ্চতম ফল লাভ হয়ে থাকে।
যদি আপনি উন্নতি করতে চান, সফলতা পেতে চান, তবে উৎসাহ হারাবেন না। কঠিন পরিশ্রম, দৃঢ়তা ও সম্পূর্ণ উৎসাহ নিয়ে নিজের কাজ করতে থাকুন, তবেই ভগবান আপনাকে দর্শন দিতে আসবেন। খুব তাড়াতাড়ি আপনার সফলতা প্রাপ্ত হবে। আপনি এতটাই উৎসাহ, এতটাই খুশি, এতটাই দৃঢ়তার সাথে পরিশ্রম করুন যাতে ভগবান আপনাকে তাড়াতাড়ি দর্শন দেন। যিনি কাউকে ঘৃণা করেন না, যিনি সকলের মিত্র, যিনি সকলের প্রতি করুণা সম্পন্ন, যার নিজস্ব বলতে কিছু নেই, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, ধৈর্যশীল, যিনি অহংকার মুক্ত হয়েছেন, যিনি সর্বদা সন্তুষ্ট, যিনি সর্বদাই যোগ যুক্ত হয়ে কর্ম করেন, যার মন ও বুদ্ধি ভগবানের প্রতি অর্পিত হয়েছে, তিনিই ভগবানের প্রিয় ভক্ত, যার জন্য লোকে উদ্বিগ্ন হয় না, যিনি লোকের জন্য উদ্বিগ্ন হন না, যিনি অতিরিক্ত হাসি, রাগ, দুঃখ, ভয় ও উদ্বেগ ত্যাগ করেছেন, এরকম ভক্তই ভগবানের প্রিয়। যিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না, যিনি সুচি, দক্ষ, সুখ দুঃখে উদাসীন, যার দুঃখ বিগত হয়েছে, যিনি নিন্দা ও স্তুতিতে চুপ থাকেন, এরকম ব্যক্তি ভগবানের প্রকৃত ভক্ত, এরকম ব্যক্তি যোগী হতে পারেন। বিষয়াসক্তি, ভয় ও রাগ পরিত্যাগ করে যিনি ভগবানে তন্ময় হয়ে পরিশ্রম করছেন, যার হৃদয় পবিত্র হয়ে গিয়েছে, তিনি ভগবানের কাছে যা চান ভগবান তৎক্ষণাৎ তা পূরণ করে দেন, তিনি সফলতা অর্জন করেন। ধন্যবাদ।